সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জনগেট চত্বর এলাকা দিয়ে যে সমস্ত বাইক আরোহী কানে হেডফোন নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিদের ট্রাফিক পুলিশ আটক করে হেডফোন খুলে নেয়। পাশাপাশি যে সমস্ত বাইক আরোহী বিনা হেলমেট ও সঠিক কাগজপত্র নিচ্ছেন না তাদের জরিমানা করা হয়। বর্তমানের পারবিরাটা ট্রাফিক পুলিশ ফাঁড়ির ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে এই অভিযান চলে। এদিন এছাড়াও এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি। প্রতিদিন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করছে জেলা ট্রাফিক পুলিশ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।